অর্থসংকটে জাতীয় হকি দলের তাইওয়ান সফর বাতিল করেছে ফেডারেশন বিশ্বকাপ বাছাই সামনে রেখে আগস্টে ইউরোপে দুই মাসের ক্যাম্প করতে জোর দিচ্ছে বাহফে এজন্য এখন থেকে পৃষ্ঠপোষকের খোঁজে নেমে পড়েছে হকির কর্তারা গেল চব্বিশ জুনের ছবি জেপ কাপ হকির শিরোপা জিতে দেশে ফিরে ফুলেল সম্বর্ধনা পান জুনিয়র হকি দল নারী দলও জিতে ফেরে রানার আপ ট্রফি সাফল্যের মূল্যায়নে তাইওয়ানে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে আমন্ত্রণ বাংলাদেশের কিন্তু জাতীয় হকি স্টেডিয়ামের টার্ফে পড়েনি তার প্রভাব এখনও ডাকা হয়নি ক্যাম্প টুর্নামেন্টের সময় ঘনিয়ে আসায় শেষ পর্যন্ত আসরে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হকি ফেডারেশনের যার মূল কারণ অর্থ সংকট আসন্ন চাইনিজ টাইপে আমন্ত্রণমূলক যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট অংশগ্রহণ করার যে প্রস্তুতির বিষয়গুলো আমাদের সম্মুখে এসেছিল আর্থিক সংকটের কারণে আমরা সেইখানে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে পারছি না অর্থ সংকটের কথা মাথায় রেখেই ভিন্ন পরিকল্পনা ফেডারেশন কর্তার তাইওয়ানে টুর্নামেন্ট না খেললেও বিশ্বকাপ বাছাই সামনে রেখে ইউরোপে দুই মাস ব্যাপী ক্যাম্প করার পরিকল্পনা করছেন তিনি যেখানে ইউরোপের বেশ কয়েকটি ক্লাব ও জাতীয় দলের সাথে ম্যাচ খেলার সুযোগ থাকবে লাল সবুজদের সে কারণে পৃষ্ঠপোষক খোঁজার কাজও শুরু হয়ে গেছে ইউরোপে আমাদের প্রায় দু মাসের মতো আমাদের ক্যাম্প হবে সেখানে আমরা প্রায় বিশ থেকে পঁচিশটি প্র্যাকটিস ম্যাচ আমরা খেলব আমরা যদি সেটা বাস্তবায়ন করতে পারি আমার মনে হয় বাংলাদেশের হকির সাথে একটি নবযুগের সূচনা হবে জাতীয় দলের সাবেক জার্মান কোচ গেরহার্ড পিটারের তত্ত্বাবধানে ইউরোপের ক্যাম্পের জন্য তরুণদের অগ্রাধিকার দিয়ে আগস্টের শুরু থেকেই ঢাকায় শুরু হবে প্রস্তুতি মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা